গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু বং বিএনপি তো আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও। স্পেশালি এই ভিডিওটাতে অবশ্যই কিছু ট্রান্সফার রুমার ট্রান্সফার আপডেট রয়েছে, বেশ কিছু খবর রয়েছে, কিন্তু তার পাশাপাশি স্পেশালি এই ভিডিওটাতে এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গল বা ইস্ট বেঙ্গল ক্লাবের যে অবস্থা সেটা নিয়ে সমর্থকদের প্রবল চাপ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন স্তর থেকে আসছে, তার কারণে পরিস্থিতি বদলাতে পারে কি না, হাতে কতটুকু সময় আর পড়ে রয়েছে, কি হতে পারে। এবং আমরা প্রত্যেকেই জানি যে আগামীকাল কিন্তু এই সিজন 2020-21 সিজন অফিসিয়ালি শেষ হবে, এবং তারপর থেকে যে সমস্ত প্লেয়ারদের সাথে কন্ট্রাক্ট সেই ক্লাব রিনিউ করেনি, মানে বুঝতে পারছো সেই প্লেয়ার অলরেডি ফ্রি হয়েই গেছে অফিসিয়ালি, সেটা পরশু দিন থেকে অর্থাৎ 1 জুন থেকে কিন্তু ইন্ডিয়ান সার্কিটে তারা ফ্রি হয়ে যাবে, যে কোনো ক্লাবে তারা মুভ করতে পারে, এবং যে এক্সিস্টিং ক্লাবে ছিল সেই ক্লাবে তারা অফিসিয়ালি থাকতে না চলেছে। এবং সবথেকে বড় বিষয় যে এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের মধ্যে কি চলছে এবং পাশাপাশি আরও বেশ কিছু ক্লাব, সব কিছু নিয়েই আপডেট এই মুহূর্তে প্রচুর রয়েছে, কিন্তু একটা ভিডিওটাতে বলে সেটাকে আমি হিউজ করতে চাই না। তো আস্তে আস্তে কাল থেকে অনেক ভিডিও আসতে থাকবে এই ট্রান্সফার আপডেট নিয়ে, ট্রান্সফার রিউমার নিয়ে, তো স্টে টিউন। কিন্তু তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, রেগুলার ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর অবশ্যই প্রথমেই কথা বলবো যে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসিকে নিয়ে একদম দিনের মাঝামাঝি সময় তার আপডেট দিয়েছিল যে ডিমাস ডেলগাডো, বহুদিন আগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, মাসখানেক আগে বলেছিলাম যে মোস্ট প্রবলি ডিমাস ডেলগাডোর কিন্তু এই সিজনটা এফসি কাপ খেলার পর এই সিজনটা তার ইন্ডিয়াতে বা বেঙ্গালুরু এফসির সাথে শেষ সিজন হতে চলেছে। এবার সে রিটায়ারমেন্টের দিকে যাবে নাকি অন্য কোনো ক্লাবে সে মুভ করবে সেটা অবশ্যই পরবর্তীকালে বলবে, কিন্তু ডিমাসের যে একটা লং টার্ম জার্নি বেঙ্গালুরুর সাথে সেটা কিন্তু এই বছর শেষ হতে চলেছে, এবং সেটাই তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে। এটা কোথাও কিন্তু জানানো হয়নি, মানে অফিসিয়ালি এটাকে নেওয়া হয়নি কোথাও যে ডিমাস ডেলগাডো অবসর নিতে চলেছে, বা ডিমাসও জানায়নি যে সে প্রফেশনাল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিচ্ছে। অবভিয়াসলি সে বেঙ্গালুরু এফসি থেকে ফেয়ারওয়েল নিচ্ছে, এবং বেঙ্গালুরুও তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা ডিমাস ডেলগাডোকে ফেয়ারওয়েল দিচ্ছে। ডিমাস ডেলগাডো এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি ছেড়েছে, ISL ইন্ডিয়া সে মুহূর্তে ছাড়তে চলেছে, অন্যান্য ক্লাবের অফার তার কাছে নেই। মোস্ট প্রবাবলি যদি সব কিছু যেভাবে চলছে সেভাবেই চলতে থাকে তাহলে হয়তো ডিমাস এই বছরই মানে এই সিজনের শেষেই তার বুট জোড়া তুলে রাখতে চলেছে। দ্বিতীয় প্লেয়ার অবভিয়াসলি হরমনজোত সিং খাবরা, খাবরার খবরটাও আজকে রিলিজ হয়েছে সন্ধ্যাবেলার দিকে, খাবরাকেও তারা কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে, কিন্তু খাবরার বিষয়টা হলো যে না খাবরা কোনোভাবে রিটায়ারমেন্ট নয়, যেমনটা জানিয়েছিলাম 3-4 দিন আগের একটা ভিডিওতে যে খাবরা অনেক ক্লাবের অফার থাকলো ফাইনালি সে কিন্তু কেরালা ব্লাস্টার্সে মুভ করতে চলেছে। একটা জায়গাতে স্ট্রং একটা সময় তৈরি হয়েছিল যে ইস্টবেঙ্গলে আসতে পারে, এবং খুব শুরুর দিকে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যখন হয়তো এটা সব জায়গাতে শেয়ার হয়নি, যতটুকু ভেতরের খবর নিয়ে এসে শেয়ার করার চেষ্টা করেছিলাম, যে প্রথম বিষয় হলো যে বেঙ্গালুরু ছাড়তে চলেছে হরমনজোত সিং খাবরা, এবং সবথেকে প্রবাবল কিন্তু মুভটা হতে পারে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে, যদিও সেটা হয়নি, কিন্তু এই মুহূর্তে সে কেরালা ব্লাস্টার্সে মুভ করছে। আর এর সাথে অবশ্যই বলে দিই বেঙ্গালুরু এফসি কিন্তু শুধুমাত্র এই দুজন প্লেয়ারের আপডেট দিয়েছে এই মুহূর্তে, কিন্তু আস্তে আস্তে হয়তো পরশু দিন থেকে বা কালকে আরও বেশ কিছু আপডেটস আসবে। যেমন আমরা জানি যে রাহুল ভেকে, সেও কিন্তু এই মুহূর্তে ছাড়ছে বেঙ্গালুরু এফসি, এবং অবভিয়াসলি তার প্রবাবল যে মুভটা সেটা মুম্বাই সিটি এফসিতে হবে। এর পাশাপাশি বেশ কিছু ইনকামিং রয়েছে, কারণ কালকের পর দেখো জয়েশ রানা এটিকে মোহন বাগানের, এবং অবশ্যই সার্থক গলুই এসসি ইস্টবেঙ্গলের, এই দুজন প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট তাদের এক্সিস্টিং ক্লাবে শেষ হয়ে যাবে, এবং 1 জুনের পর থেকে যে কোনো দিন তোমরা দেখতে পাবে যে বেঙ্গালুরু এফসি থেকে কিন্তু তাদেরকে অফিসিয়ালি ওয়েলকাম করার পোস্ট এসে যাবে। এবং আরও বেশ কিছু প্লেয়ারের দিকে তারা তাকিয়ে রয়েছে, অজয় ছেত্রী মোস্ট প্রবাবলি লোন স্পেলে এসেছিল ইস্টবেঙ্গলে, এসসি ইস্টবেঙ্গলে এসেছিল, তার লোন শেষ হচ্ছে, সে বেঙ্গালুরুতে ফিরে যাচ্ছে। তো ন্যাচারালি আমি প্রথম পার্টটা পুরোটা বেঙ্গালুরুকে নিয়েই বললাম, তো আরও বেশ কিছু ক্লাবের কিন্তু আপডেট রয়েছে সবটার জন্য আগামীকাল। আর নেক্সট যে বিষয়টা এই মুহূর্তে সবথেকে বেশি আলোচিত অল ওভার ইন্ডিয়ান ফুটবল, মানে তুমি যারা রেগুলার বেসিসে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ফলো করো তারা শুধুমাত্র অবশ্যই ইস্টবেঙ্গলে যারা এই মুহূর্তে প্রতিবাদ করছে, যারা সাপোর্টাররা প্রতিবাদ করছে, নৈতিক প্রতিবাদ করছে তাদের ক্লাবে, আমি বারবার বলি যে এই 3টে ক্লাব আমাদের কলকাতার, এগুলো সাপোর্টার বেস্ট ক্লাব, এটা সাপোর্টারদের আবেগের ওপর দাঁড়িয়ে থাকে। মানে যতদিন এই 3টে ক্লাবের সাপোর্টাররা অ্যাক্টিভ রয়েছে ততদিন এই ক্লাবের কিন্তু সাফল্য অবশ্যই থাকবে। তো যেহেতু সাপোর্টারদের ক্লাব, তারা তাদের মতো করে প্রতিবাদরা করছেন, কিন্তু এই মুহূর্তে যেটা বড় বিষয় যে হরিমোহন বাঙ্গুর, তিনি কিন্তু ফাইনালি একজন ব্যক্তির কাছে যাবেন, এবং মোস্ট প্রবাবলি তার থেকে যদি কোনো সুরাহা না হয় তাহলেই কিন্তু তিনি ফাইনালি FSDL কে জানাবেন যে
তিনি এই বছর তার ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে নামতে পারবেন না, মানে এটা তার নামেই যেহেতু রেজিস্টার্ড সেখানে তিনি এই ফ্র্যাঞ্চাইজিটার মালিক। কারণ ওখানে বারবার বলে দিই যে আইএসএল এ যে 11টা টিম খেলে রেদার ক্লাব বেসিসে নয়, আইপিএল এর মতো ফ্র্যাঞ্চাইজি বেসড, মানে সেখানে একজন করে ফ্র্যাঞ্চাইজি মেন প্রতিনিধি থাকেন। অবশ্যই এস ইস্ট বেঙ্গলের পক্ষে তিনি মেন প্রতিনিধি সেখানে, কারণ যেহেতু তিনি ইনভেস্টর, তিনি ইনভেস্টর কোম্পানির মালিক। অবশ্যই তিনি যে ব্যক্তির কাছে যাবেন, যার থেকে তিনি সুরাহা আশা করছেন, সেটা অবশ্যই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ যখন ইস্ট বেঙ্গল ক্লাবের থেকে কোয়েস কর্তৃপক্ষ বেরিয়ে যায়, তাদের ইনভেস্টর ছিল না সেই সময়, কিন্তু মুখ্যমন্ত্রীর উদ্যোগেই শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ তাদের সাথে টাই আপে এগিয়ে আসে এবং তার সামনে নবান্নে বসেই কিন্তু এই সমস্ত সই সাবুতগুলো হয়। যে টার্মশিট তিনি বারবার বলছেন যেই টার্মশিট চিফ মিনিস্টার সামনে বসে সিগনেচার করেছে দুপক্ষ, সেই টার্মশিটের ওপরেই কিন্তু ফাইনাল এগ্রিমেন্ট বানানো হয়েছে। কিন্তু এখানে বারবার বলে দিই, আজকে আমি অনেক মেসেজ পেয়েছি টার্মশিট ফাইনাল এগ্রিমেন্টের তফাত কী রয়েছে, কেন সমস্যা, আমি বারবার আমি আগের ভিডিওতেও বলছি, এখনও বলছি, দীর্ঘদিন বলতে থাকবো যতক্ষণ না আমি ওই দুটো পেপারকে চোখে দেখতে পাচ্ছি। তো বলতে পারবো না যে কোথায় পার্থক্য রয়েছে, কী পার্থক্য রয়েছে, কী মানে খারাপ হতে পারে, কী ভালো হতে পারে, জাস্ট আমরা কেউ জানি না, যারা জানে তারাই জানে একমাত্র। কিন্তু বিষয় হলো যে তিনি বারবার করে এটা বলেছেন যে তিনি মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, কিন্তু এই মুহূর্তে তিনি যেহেতু কোভিড পরিস্থিতি এবং সাইক্লোন পরবর্তী পরিস্থিতি নিয়ে চাপের মধ্যে রয়েছেন, সেই পরিস্থিতি একটু হালকা হলে তারপর তিনি তার কাছে যাবেন। এবং যদি কোনো সুরাহা না পাওয়া যায়, এবং সেটাই এফএসডিএলকে জানানো হয়েছে, যদি কোনো সুরাহা না পাওয়া যায় তারপর তিনি এফএসডিএল এবং এআইএফএফকে জানিয়ে দেবেন যে আগামী দিনে এসসি ইস্ট বেঙ্গল নামে কোনো টিম এবছর আপাতত আইএসএলে নামছে না, যদি এইভাবে পরিস্থিতি এগোতে থাকে। এবার বিষয় হলো যে এখানে একটা সেকেন্ড টুইস্ট, সেটা হলো সমর্থকদের চাপ, যেটা আমি শুরুতেই বললাম। এই সমর্থকদের চাপে যদি কোথাও যারা অফিসিয়ালস রয়েছে, কিন্তু অফিসিয়ালসরা নাকি শোনা যাচ্ছে তারা আবারও চিঠি পাঠিয়েছেন, কিন্তু এই চিঠি পাঠিয়ে বারবার বলছি চিঠি পাঠিয়ে কিচ্ছু হবে না, কোথাও একটা সমঝোতা সূত্র এখান থেকে বেরোবে না, আইদার তাদের মিটিংয়ে বসতে হবে, সেটা ভার্চুয়ালি হোক, সেটা ফেস টু ফেস হোক, যেভাবেই হোক তাদের বসতে হবে, সেখান থেকে বিষয়গুলোকে শর্ট আউট করতে হবে, কিন্তু চিঠি পাঠিয়ে এসব কিচ্ছু হবে না। এবার সমর্থকদের চাপে যদি কোথাও ইনভেস্টর গোষ্ঠী এবং অবশ্যই লিগাসি অফিসিয়াল দু তরফেই কিন্তু বেশ কিছু বিষয় নিয়ে অনড় মনোভাব রয়েছে। এক পক্ষ বলছে আগে আমরা আলোচনা চাই তারপর গিয়ে সিগনেচার করব, আর এক পক্ষ বলছে আগে সিগনেচার হোক তারপর আমরা আলোচনায় বসব। তো অর্থাৎ এই দু পক্ষই কিন্তু কোথাও একটা অনড় মনোভাবে রয়েছে। একমাত্র পারে সাপোর্টাররা, ফ্যানেরা, যারা এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রতিবাদ চলছে, তারা প্রতিবাদ করছে। সেই জায়গাটা যদি এই দুপক্ষ কনসিডার করেন যে ওই সমর্থকদের কথা ভেবে তাদের আলোচনা করাটা জরুরি, ইস্টবেঙ্গলকে অন্তত এই সমর্থকদের জন্য, ইন্ডিয়ান ফুটবলের জন্য এগিয়ে নিয়ে যাওয়াটা জরুরি, তাহলে আমার মনে হয় যে এই সেকেন্ড যে অপশানটা, দ্বিতীয় যে টুইস্ট এখানে রয়েছে এই পুরো ব্যাপারটার মধ্যে, তাহলে তার পরিপ্রেক্ষিতে হয়তো পরিবর্তিত পরিস্থিতি অনেক কিছু আসতে পারে। কিন্তু সবটাই ডিপেন্ড করছে যে দুপক্ষে যারা এই মুহূর্তে ডিসিশন মেকার রয়েছেন, দুপক্ষে যারা এই মুহূর্তে সবটা দেখভাল করছেন, তাদের চিন্তাভাবনার ওপর, তাদের ডিসিশন নেওয়ার ওপর। তো এখানে আর কারো কোনো ইনভলভমেন্টের জায়গা নেই, কারণ এফএসডিএল অনেকদিন আগে হাত তুলে নিয়েছে। বাকি যে সমস্ত ফুটবল গভর্নিং বডি রয়েছে তারাও এর মধ্যে খুব একটা ইন্টারফেয়ার করতে চাইছে না। পুরো এই মুহূর্তে ডিসিশনটা কিন্তু পড়ে রয়েছে এই দুপক্ষের ওপর, তারা কোন দিকে যাবে, কী করবে, সবটাই তাদের ব্যাপার। আর এই ভিডিওটা অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো, স্টে টিউনড, প্রচুর আপডেট ঢুকছে। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।